দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথমেই জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইসলামী জিহাদ এদিকে ইসরায়েলি পুলিশের হাতে আটক সতেরোশো আরব ইসরায়েলি দরিদ্র কেনিয়া থেকেও সাহায্য নিল ভারত আরও জানবেন ইসরায়েলিদের ইউরোপ আমেরিকায় ফিরে যাওয়া উচিত এছাড়াও জানিয়ে দিব শেখ হাসিনাকে হত্যার চেষ্টা সাত আসামির জামিন স্থগিতাদেশ বহাল সর্বশেষ জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারল না মার্কিন ডিফেন্স সিস্টেম দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইসলামী জিহাদ ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিয়াত আন্দোলনের নেতা জিয়াত আল নাখালা তিনি বলেছেন যেই আমাদের নেতাদের হত্যা করুক না কেন তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র বৃষ্টিপোষণ করে আমরা তার জবাব দেব ইহুদিবাদী ইসরায়েল এর আগে বিভিন্ন সময় ফিলিস্তিনের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যা করেছে এবং নতুন করে ফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকি দিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ার পর ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয় গাজা যুদ্ধে ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে চার হাজারের বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে বাধ্য হয়ে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে তবে ফিলিস্তিনি নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয় এই হুমকির জবাবে জিয়াত আল নাখালা বলেন পাপিস্ট শত্রুরা যা মনে করেছে আমরা তার চেয়ে বর্তমানে অনেক বেশি শক্তিশালী প্রতিরোধকামী সংগঠনগুলো চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত রাখবে সূত্রটি জানিয়েছে ইসরায়েলি পুলিশের হাতে আটক সতেরোশো আরব ইসরায়েলি ইসরায়েলের অভ্যন্তরে গত দুই সপ্তাহে অন্তত এক হাজার সাতশো আরব নাগরিককে আটক করেছে ইসরায়েলি পুলিশ তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয় খবরে বলা হয় একই সময়ে ইসরায়েলে আরব বাসিন্দাদের এবং তাদের সম্পত্তির উপর তিনশো এর বেশি হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলে আরব নাগরিকদের সংস্থা হাই কমিটি ফর আরব সিটিজেন্স ইন ইসরায়েলের সংশ্লিষ্ট আরব ইমার্জেন্সি কমিটি জানিয়েছে মসজিদুল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলা এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধের সাথে সংহতি জানিয়ে ইসরায়েলে আরব নাগরিকদের বিক্ষোভের আয়োজনের কারণে এই হামলা ও আটক অভিযান চালানো হচ্ছে এদিকে কমিটি আরও জানায় ইসরায়েলে আরব নাগরিকদের বিরুদ্ধে আটক অভিযান এখনও চলছে প্রতিদিনই অন্তত একশো জন করে আরব নাগরিককে আটক করা হচ্ছে গত তেরোই এপ্রিল জেরুজালেমে শেখ জাররা মোল্লা থেকে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ মসজিদুল আকসাই মুসল্লিদের ওপর হামলা ও গাজাই সামরিক আগ্রাসনের প্রতিবাদে অন্য ফিলিস্তিনি আরবদের মতোই ইসরায়েলে বাস করা আরব নাগরিকরা বিক্ষোভ শুরু করেন অধিকৃত জেরুজালেম শেখ জারা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইউদি বসতি স্থাপনে গত পঁচিশে এপ্রিল ইসরায়েলি আদালতের আদেশের জেরে ফিলিস্তিনিদের বিক্ষোভে পরপর কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী সাতই মে থেকে দশই মে পর্যন্ত এই সকল হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক দপ্তর ইউএনওসিএইএ জানিয়েছে এছাড়াও মসজিদুল আকসা চত্বরে মুসল্লিদের উপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে একটি মসজিদ থেকে সৈন্য সরিয়ে নিতে ইসরায়েলকে আলটিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আলটিমেটাম শেষ হওয়ার পর গাজা থেকে ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামাস রকেট হামলা শুরু করে দরিদ্র কেনিয়া থেকেও সাহায্য নিল ভারত প্রাণঘাতিক করোনা ভাইরাসের ভয়ালো থাবায় দিশেহারা ভারতের পাশে দাঁড়ালো আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ কেনিয়া সম্প্রতি ভারতের বারো টন খাদ্য পাঠিয়েছে দরিদ্র এই দেশটি বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে কেনিয়ার হাইকমিশন ভারতে নিযুক্ত কেনিয়ান হাইকমিশনার উইলি বেট বলেছেন মহামারী পরিস্থিতিতে ভারতের দিকে সহযোগিতার হার বাড়াতে চেয়েছে কেনিয়া ভারতের সরকার এবং জনগণের পাশে থাকতেই পাঠানো হয়েছে এই সাহায্য কেনিয়ার দেওয়া খাদ্য সহায়তার মধ্য দিয়ে রয়েছে চা কফি এবং বাদাম সেগুলো হস্তান্তর করে দিল্লি থেকে মুম্বাই গিয়েছিলেন বেট বহুকাল ধরেই ক্ষুধা দরিদ্রতা ও অপুষ্টিতে ভুগছে কেনিয়া সেই দেশটি ভারতের মতো বড় দেশকে সাহায্য পাঠিয়ে মানবতার অন্যান্য নজির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা এদিকে এর আগে প্রতিবেশী দেশে ভয়াবহ করোনা সংক্রমণের মুখে কয়েক দফার সাহায্য পাঠিয়েছে বাংলাদেশ গত ছয় মে প্রথম চালানে দশ হাজার ভায়াল রেড ডেমিসিভির ইনজেকশন হস্তান্তর করা হয় এরপর আঠারোই মে চারটি ট্রাককে দু হাজার ছশত বাহাত্তর কার্টন প্রায় বিশ কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধী ইঞ্জেকশন ক্যাপসুল হ্যান্ড স্যানিটাইজার সহ অন্তত আঠারো প্রকারের ওষুধ সামগ্রী পাঠায় বাংলাদেশ উল্লেখ্য গত বছর বাংলাদেশি পণ্যে চীনের শুল্কমূত্র প্রবেশাধিকার নিশ্চিতের ঘটনাকে খয়রাতি আখ্যা দিয়েছিল আনন্দবাজার কলকাতা ভিত্তিক একাধিক সংবাদমাধ্যম ভারত চীন চলমান উত্তেজনার মধ্যেই বেইজিং কাছে সাতানব্বই শতাংশ বা আট হাজার দুশত পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পায় বাংলাদেশ লাদাখের পরে ঢাকাতে পাশে টানেছে বেজিং শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকাকে দেওয়া চীনের বাণিজ্য সুবিধার কথা বলতে গিয়ে কয়রাতি শব্দটি ব্যবহার করে আনন্দবাজার পত্রিকা এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তীব্র প্রতিবাদ করা হয় তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এর সমালোচনা করা হয়েছিল এছাড়াও পরে অবশ্য নিজেদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চায় আনন্দবাজার কর্তৃপক্ষ তবে মানুষ এখনও সেই কথা ভুলে যায়নি ভারতকে নিয়ে সাহায্য নেওয়ার সংক্রান্ত প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসে সেটাই প্রমাণ হয় ইসরায়েলিদের ইউরোপ আমেরিকায় ফিরে যাওয়া উচিত নিরীহ ফিলিস্তিনিদের দখলকারী ইহুদিবাদী ইসরায়েলদের ইউরোপ ও আমেরিকায় ফিরে যাওয়া উচিত যেখান থেকে তারা এসেছেন এমনটাই দাবি করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদুস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়নি আজ দেশটির রাজধানী তেহরানে কথাগুলো বলেছেন তিনি জেনারেল কায়েলি বলেছিলেন ফিলিস্তিন ও আন্তর্জাতিক প্রতিরোধ যোদ্ধাদের এখনকার বার্তা হচ্ছে উনিশশো সাল ও উনিশশো সালে আগের সীমানা এবং গাজা উপত্যকা শাসন করার জন্য ফিলিস্তিনদের প্রস্তুতি নিতে হবে তিনি আরো বলেন ইসরায়েলিদের অবশ্যই ভাবতে হবে তারা কখন অধিকৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে আমাদের পরামর্শ হল দখলকৃত ভূখণ্ডে আসার আগে ইউরোপ ও আমেরিকা থেকে বাড়িঘর বিক্রি করে আসা জায়নবাদীর সেখানে ফিরে দাম আরো বাড়ানোর আগেই সেগুলো কিনে ফেলুন এদিকে কাহিনী দাবি করেন হামাস সর্বশেষ সংঘাতে চাইলে ইসরায়েলের অনেক অবকাঠামোর লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারত কিন্তু সেদিন বেশি দূরে নয় যখন ফিলিস্তিনিরাই এসব স্থাপনা ব্যবহার করবে তার মতে ইসরায়েলি ভূখণ্ডে ছড়া হাজার রকেট স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে প্রধান বলেন ফিলিস্তিনিদের উচিত পুরো ফিলিস্তিনের নিয়ন্ত্রণের বিষয় বিবেচনা করা এবং জায়েনবাদী শাসকদের এই ভূখণ্ড ছেড়ে দেওয়ার কথা ভাবা উচিত এছাড়াও গাজা নিয়ন্ত্রক হামাসের সমর্থক ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে অ্যান্ড আল আরবিয়া শেখ হাসিনাকে হত্যার চেষ্টা সাত আসামির জামিন স্থগিতাদেশ বহাল দু হাজার সাত সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত সাত আসামির জামিন স্থগিতাদেশ আদেশ বল রেখেছেন আপিল বিভাগ একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে টু আপিল করতে বলেছেন আদালত আগামী বিশে জুন এই মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর আগে গত সাতাশে মে সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সহ সাত আসামির জামিন আজ পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার আদালত মঙ্গলবার পঁচিশে মে দু হাজার দু সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতের সাজাপ্রাপ্ত সাতক্ষীরাজ জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সহ সাতজনকে চার মাসের জামিন দেন হাইকোর্ট এ সময়ের মধ্যে জেলা আদালতে আসামিদের করা আপিল নিষ্পত্তি করতে বলা হয়েছে জামিন পাওয়া হলেন রসুল সামাদ ইসলাম রাকিব, ও মনিরুল ইসলাম সর্বশেষ জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারলো না মার্কিন ডিফেন্স সিস্টেম একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার একটি যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় কিন্তু এই পরীক্ষা সফল হয়নি মার্কিন সামরিক বাহিনী কোথায় এই পরীক্ষা চালিয়েছে তাও জানানো হয়নি এদিকে মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম এজেন্সি বা এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শনাক্ত করা তার পিছনে ধাওয়া করা এবং মধ্যম পালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্য নিয়ে এই পরীক্ষা চালানো হয় কিন্তু এই ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি কি কারণে এই পরীক্ষা ব্যর্থ হল এবং প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো কি কি তা জানানো হয়নি শুধুমাত্র সাধারণভাবে জানানো হয়েছে যে হাইওয়ে কাছে প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষা চালানো হয় এছাড়াও প্রকল্পের কর্মকর্তারা পরীক্ষা ব্যর্থ হওয়ার কারণে তদন্ত শুরু করেছেন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমেরিকা দীর্ঘদিন থেকে নানা জটিলতার মুখে রয়েছে সর্বশেষ এই পরীক্ষা ব্যর্থ হওয়ার ফলে সেই সংকট আরো দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন রকেট ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলেও মার্কিন সেনারা তা প্রতিহত করতে পারে না এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুড়ে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য